কক্সবাজার থেকে আমরা এখান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সর্বত্র আমরা বিচরণ করব। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে খেলাপি ঋণ আদায়, রেমিটেন্স বৃদ্ধি, রপ্তানি, ঋণ ও আমানতের উপর গুরুত্ব দিয়ে 100 দিনের বিশেষ কর্মসূচি শুরু করেছে রূপালী ব্যাংক লিমিটেড। শুক্রবার সকালে কক্সবাজার থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। কক্সবাজার রূপালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক অফিসের আয়োজনে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে 100 দিনের বিশেষ কর্মসূচি উপলক্ষে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। কক্সবাজারের সহকারী মহাব্যবস্থাপক এবং জোনাল ব্যবস্থাপক মাহসুক ই ইলাহির সভাপতিত্বে এতে প্রধান অতিথি এবং আলোচক ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। সম্মেলন শেষে টিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে সিএমএসএমই খাতকে উদ্বুদ্ধ করতে বেশি ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ঋণ প্রদানসহ বিভিন্ন খাতে লক্ষ্য অর্জনের মাধ্যমে 3টি ধাপে 100 দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন করা হবে। আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে যারা আমাদের সিএমএসএমই খাতকে আরও উদ্বুদ্ধ করার জন্য আমরা এখানে আরও বেশি থেকে ঋণ দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যারা আমাদের ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে ঋণ দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই সেক্টরটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতেছি। এটার পাশাপাশি আরও খাত আছে আমাদের আমানত সংগ্রহ, বৈদেশিক যে রেমিটেন্স এটা আহরণের জন্য কিন্তু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমাদের যে যারা বিশেষ করে আমাদের খেলাপি ঋণ গ্রহীতা আছে, খেলাপি ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যারা আমার সহকর্মী আছে তারা ঋণ এই আদায়ের জন্য কিন্তু মাঠে ময়দানে তারা কিন্তু এখন বিচরণ করতেছেন। 100 দিনের কর্মসূচির মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা শতভাগ আমরা অর্জন করতে চাই। পরে লালদিঘির পাড়ে রূপালী ব্যাংকের কার্যালয়ের সামনে এটিএম বুথের উদ্বোধন করা হয়। এতে কক্সবাজার আঞ্চলিক অফিসের অধীনে 8 শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।